বন্যার তাণ্ডব এবার মুহুরী নদীর পাড়ে। বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকা দুটি দালানঘর সিল করে দিল বিলোনিয়া মহকুমা প্রশাসন। বন্যার করাল গ্রাসে বিপজ্জনক অবস্থার মাটির উপরে ঝুলে থাকা বিলোনিয়া মুহুরী নদীর ব্রিজ সংলগ্ন দুইটি বিল্ডিংয়ে বেশ কয়েকটি দোকান সিল করে দিল মহকুমা প্রশাসন। যে কোনো সময়ই ভেঙে পড়তে পারে ব্লিডিংগুলি, যার ফলে জীবনহানির সম্ভাবনা রয়েছে। সবকিছুর নিরিখে বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ বিলোনিয়া মহকুমা প্রশাসন আধিকারিকরা ছুটে গিয়ে সিল করে দিল দুইটি দালানঘর। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ ঝুলিয়ে প্রতিটি দোকানে তালা মেরে সিল করে দেয়া হয়। ভারী বর্ষণের জেরে মুহুরী নদীর জল ভয়ঙ্কর রূপ ধারণ করে জলস্রোতে বয়ে নিয়ে যায় একুল উকুল দুকুলের বসতবাড়ি, দেবালয়, শ্মশান ঘাট, দোকানপাট, রাস্তাঘাট, গাছপালা, সবকিছুই। এর ফলে খরস্রোতা নদীর গতিবেগের কারণে দুপাশের জায়গার মাটি নদীর গর্ভে চলে যাওয়াতে ব্লিডিং দুইটির নিচের মাটি সরে গিয়ে বিপজ্জনক অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। জনস্বার্থে ও মালিকদের স্বার্থে এই দালান দুটি সিল করে দেওয়া হয়েছে বলে জানান বিলোনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস। এছাড়া তিনি আরও জানান, যতদিন না পর্যন্ত দালানগুলি পূর্থ দপ্তরের মাধ্যমে সংশোধন না হচ্ছে এবং বিপজ্জনক অবস্থা থেকে মুক্ত সার্টিফিকেট না পাচ্ছে, ততদিন পর্যন্ত দালানগুলো বন্ধ থাকবে বলে জানান অতিরিক্ত মহকুমা শাসক। এছাড়া এই দিন অতিরিক্ত মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম সনদ দেওয়ান, ডিসিএম সঞ্জয় শীল ও অরিজিৎ পাল সহ অন্যান্য আধিকারিকরা। বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বনকর ব্রিজের সঙ্গে দুটো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলি রিসেন্টলি যে ফ্লাড হয়েছে সেই ফ্লাডে এফেক্টেড হয়েছে। বিল্ডিংয়ের নিচের মাটিগুলি নদীর স্রোতে সরে গেছে এবং দুটো বিল্ডিংয়ে বিপজ্জনক অবস্থায় ঝুলছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং জীবনের ঝুঁকি হতে পারে। আমার পেছনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের মধ্যে হোটেলের কাজ চলছে, এখনও সেখানে কাস্টমার আসছে, হোটেলে বসে খাচ্ছে এবং বিল্ডিংয়ের শেষ প্রান্তে গিয়ে ওরা হাত ধুচ্ছে। তো সেই অবস্থায় আমরা দেখলাম যে এভাবে যদি চলতে থাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই নিরিখে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে নোটিশ ইস্যু করলাম যে বিল্ডিংগুলি যতক্ষণ অব্দি রেক্টিফাই করা না হবে ততদিন অব্দি বিল্ডিংগুলি বন্ধ থাকবে এবং আমরা আজকে বন্ধ করে দিয়ে যাচ্ছি। বিল্ডিংয়ের মালিক হলো চিত্তরঞ্জন সরকার, মানিক রায় বর্মন, দুলালচন্দ্র দত্ত এবং আলাদা একটি বিল্ডিং আছে যার মালিক হলো জ্যোৎস্না দত্ত। প্রত্যেককে আমরা নোটিশ দিয়ে দিয়েছি যতক্ষণ অব্দি বিল্ডিংগুলি রেক্টিফাই না করবে, কম্পিটেন্ট অথরিটি যতক্ষণ সার্টিফিকেট না দিচ্ছে যে বিল্ডিংগুলি সেফ আছে ততক্ষণ অব্দি বিল্ডিংগুলি বন্ধ থাকবে। জনস্বার্থে, জনস্বার্থে এবং বিল্ডিংয়ের মালিকেরও স্বার্থে। বনকর ব্রিজের সঙ্গে যে বিল্ডিং নদীর উপরে আছে, রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।